শান্তিনিকেতনে যে বুদ্ধস্তূপ আছে বিরাট বড় আকারে সেই কাছে চলে এসেছি এখন যাবো এই দিকে হলো বুদ্ধের দিকে যাব দেখুন কি বড় বুদ্ধ স্তূপ যেটা গ্যানটকেও আছে ওখানে যদি যান এরকম বুদ্ধস্তূপ আপনারা পেয়ে যাবেন বড় আকারের এবং এইখানেও করা হয়েছে শান্তিনিকেতনেও একটা বিরাট আকারের বুদ্ধস্তূপ করা রয়েছে দেখুন বুদ্ধস্তূপটা এই হলো গেট আর এই পুরো ফাঁকা এরিয়াতে আরো কিছু তৈরি হবে এখনো তৈরি হয়নি এই পুরো ফাঁকা এরিয়াতে এখন কাজ চলছে কাজ এখনো সম্পূর্ণ হয়নি আরো অনেক কিছু হবে মঞ্চ এখানে আছে একটা বুদ্ধ মহামুনি পাহাড়তলি গ্রামের পিটি সন্তান দেখো অসাধারণ ভাষা সহিত স্মৃতি স্মরণ এটা স্মৃতিসরণ স্মৃতিসরণ মঞ্চ স্মৃতি মঞ্চ আর এইদিকে অনেক কিছু রয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে যাব যাবো যাব যাবো যে বুদ্ধ স্তূপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্তূপটা দেখুন স্তূপটা আপনাদেরকে দেখাই দেখুন এখন স্তূপটা কি বড় বুদ্ধ স্তূপ অসাধারণ দেখলেন কি বড় বুদ্ধ বিরাট বড় আকারের বুদ্ধ স্তূপ দারুণ দারুণ লাগছে পুরো সাদা চকটক চকটক করছে পুরো হোয়াইট কালার সত্যি শান্তিনিকেতন শান্তির জায়গা আর যে কটা স্পট ঘুরলাম সব পুরো শান্তির জায়গা শান্তিনিকেতন মানে শান্তির জায়গা যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি আছে সেখানে শান্তি জায়গা থাকবেই শান্তর পরিবেশ থাকবেই আর তার সাথে এত সুন্দর সুন্দর স্পট রয়েছে যেগুলো আমরা দেখতে আসছি আমাদের ভালো লাগছে আর এই হলো বুদ্ধস্তূপ বিরাট আকারের বুদ্ধস্তূপ দারুণ অসাধারণ অসাধারণ দেখুন কি সুন্দর একটা বুদ্ধস্তূপ অসাধারণ দুই সাইডে দুটো হাতি রাখা রয়েছে একটা হাতি একটা হাতি আর তার মিডিল প্রবেশ পথ আর এই হলো অসাধারণ অসাধারণ আর চারি সাইডে এখনো অনেক কাজ বাকি রয়েছে সাইডে সাইডে অনেক কাজ বাকি রয়েছে কাজ হবে স্ট্যাচু আদল করা রয়েছে স্ট্যাচু একটু দেখে নিন ওখানে একটা মঞ্চ করা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্ত মঞ্চ এখানে রয়েছে অনেক কিছু রয়েছে আরো অনেক কিছু হবে এখানে একটা মুক্ত মঞ্চ করা আছে স্মৃতির উদ্দেশ্যে করা রয়েছে স্মৃতির উদ্দেশ্যে একটা মঞ্চ করে রাখা এই একটা স্মৃতির উদ্দেশ্যে করা রয়েছে মঞ্চ আর যেখানে ধ্যান করতো সে ধ্যানের আদল একটা তৈরি করা রয়েছে যে গাছের নিচে কুমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন যে গাছের নিচে কুমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধ লাভ করেছিলেন বোধি রয়েছে তার অসাধারণ অসাধারণ সত্যি শান্তিনিকেতনে এত কিছু আছে দেখার তো আপনাদেরকে বলবো আসলে একটু শীতকালে আসবেন এখন গরমকাল হোলির সময় এখন গরমকাল তো একটু কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু শান্তর পরিবেশ তো এই জন্য একটু সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে শান্তিনিকেতন মানে শান্তির জায়গা শান্তির পরিবেশ আর অনেক কিছু আছে এখানে দেখার আপনারা এসে দেখবেন সেগুলো না দা না। আমি সুদীপ্ত আমার চ্যানেল সুদীপ্ত আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তা ভিডিও করে এই চ্যানেলে দিয়ে থাকি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যক্ষ নতুন একটা ভিডিও দেবো ইন্টারনেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন